আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরেকটি হালুয়া রেসিপি নিয়ে। খুবই মজার একটি হালুয়া তৈরি করে দেখাবো। এই হালুয়া একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমার চ্যানেলে আরও বেশ কিছু হালুয়া রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। নিচে ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। মিষ্টি আলু অথবা রাঙা আলু দিয়ে হালুয়া তৈরি করে দেখাবো। 500 গ্রাম মিষ্টি আলু খুব ভালো করে ধুয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নেব। হালুয়া তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা। এখন হালকা একটু ভেজে নিচ্ছি। এখন ম্যাশ করে রাখা মিষ্টি আলু দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে 2-3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল 1/2 কাপ। তবে আপনারা চাইলে নারিকেল স্কিপ করতে পারেন। আপনারা একবার হলেও এই মিষ্টি আলুর হালুয়া তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। কোরানো নারিকেল দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আমরা সবাই জানি হালুয়া মানে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হয়। যখন দুধ হালকা একটু টেনে আসবে সে পর্যায়ে দিয়ে দিতে হবে জর্দার রং। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফুড কালার দিতে পারবেন। আমি 1 টেবিল চামচ দুধের সাথে সামান্য একটু জর্দার রং মিক্স করে নিয়েছি। ফুড কালার অথবা জর্দার রং যে দিতেই হবে এমনটা নয়, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়েচেড়ে নেব, যতক্ষণ পর্যন্ত না প্যানের গা হালকা একটু ছেড়ে আসবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ, মানে পাউডার মিল্ক। অবশ্যই গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে হালুয়ার টেস্ট আরও বেশি বেড়ে যাবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেবার পর দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ ঘি। এখন আবারও অনবরত নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না প্যানের গা পুরোপুরি ছেড়ে দেবে। চুলা থেকে নামিয়ে ছড়ানো পাত্রে ঢেলে দিচ্ছি। আমি বরফি শেপে কেটে নেব। এলাচ, দারচিনি, তেজপাতাগুলো তুলে নিচ্ছি, খুব ভালো করে সমান করে দিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য কাঁটা চামচের সাহায্যে দাগ কেটে নিচ্ছি। হালুয়া পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।